আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি পাস্তা লুডুস রান্না দেখাবো। অনেকে পাস্তা শুধু খেতে পছন্দ করেন না, শুধু পাস্তা রান্না। এখন আমি আজকে 1 প্যাকেট ম্যাগিও পাস্তার সাথে অ্যাড করে আমি রান্না করব। এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটানোর পরে আমি পাস্তা লুডুসটা দিয়ে দিচ্ছি। এখানে একটু লেবুর রসও দিতে পারেন আর একটু তেলও দিতে পারেন, যেহেতু এটা লুডুস এটার সাথে এটা লাগবে না। এটা হলো একটা টিপস। আর এখন আমি ওটা লুডুসটা নামিয়ে নিলাম পানি ঝরানোর জন্য। আর এখানে একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ আর মরিচ কুচি দেব, এখানে একটু নেড়ে নেব। আর আগে থেকে আমি একটু মুরগির মাংস এখানে ম্যারিনেট করে রাখছি, একটু লবণ হলুদ গোলমরিচের গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে, যেভাবে মাংসটা ম্যারিনেট করতে হয় দিয়ে আমি ম্যারিনেট করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু রান্না করব এটাকে ঢেকে। আর এটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেনই না, কারণ এটা একদম নতুন একটা চ্যানেল। আপনাদের দোয়ায় আরও যেন উপরে উঠতে পারি, সবাই দোয়া করবেন। আর আমি ঢাকনাটা খুলে আবার ভালোভাবে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে আমার মাংসটা আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাও ভেজে নিচ্ছি। ডিমটা এক সাইডে ফেলাই আমি ভেজে নিয়েছি, না হলে মাংসটার গায়ে লেগে যায়। তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে তারপরে আরও ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখানে একটু লুডুসের মশলা, চাট মশলা যেটা, এটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লবণও দিতে পারেন, আমার মাংস একটু লবণের পরিমাণ বেশি দিয়েছিল এই জন্য আমি লবণ দিচ্ছি না। এখন আমি লুডুসটা দিয়ে দেব কড়াইতে, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এখন এইভাবে নেড়ে দেখেন আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে লুডুসটা, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সব রকম এত যেহেতু চিকেন দিয়ে আছে এই জন্য খুব হেলদি একটা খাবার, বাচ্চারা খুব পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।